গণতন্ত্র তো দূরের কথা, দেশে এখন ভোটতন্ত্র রক্ষায় দুরূহ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। বলছেন, কোকোর টাকা এক তুড়িতে দেশে আনা গেলে বেগমপাড়ার টাকা আনতে এত গড়িমসি কেন? করোনা ভ্যাকসিন বন্টনেও সরকারের সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে এই বাম নেতার। বিস্তারিত তোহিদ শান্তের প্রতিবেদন। দুনিয়ার মজদুর এক হও, সম্ভবত সারা বিশ্বে এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সবচেয়ে জনপ্রিয় স্লোগান। কমরেড খালেকুজ্জামান অধিকার আদায়ে এই স্লোগান নিয়েই রাজপথে দাঁড়ান। বিনামূল্যে করোনা ভ্যাকসিন, সরকারের এই প্রতিশ্রুতি নিয়ে কমরেড খালেকুজ্জামানের ঘোর সংশয় রয়েছে। মনে করেন, সরকারের তৎপরতার চিত্র করোনা ভ্যাকসিন জনগণের কাছে পৌঁছানোর আশা জাগায় না। কারণ এই ভ্যাকসিন যেটা আসবে, সেই ভ্যাকসিনটা প্রথম কোনো রাষ্ট্রীয় উদ্যোগে সেটা আনার যে দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করার কথা ছিল, সেটা যখন অনুপস্থিত, তার সঙ্গে সেটা আনা, সংগ্রহ করা, সংরক্ষণ করা এবং সেটাকে হাসপাতাল সমূহ যেগুলি আছে সেই হাসপাতালগুলির ব্যবস্থাপনাগুলিকে উপযোগী করে গড়ে তোলা এবং তার সঙ্গে প্রশিক্ষিত জনগণ তৈরি করা, এই সমস্ত কিছু সেগুলি নিয়ে কোনো আলোচনা, একটা প্রস্তুতি কাজ বা সেই উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। তিনি মনে করেন, বেগমপাড়ার সুনির্দিষ্ট সব তথ্য পররাষ্ট্র মন্ত্রীর কাছেই পাওয়া যাবে। এখানে গণতান্ত্রিক শাসন তো বাস্তবে নেই, গণতন্ত্র দূরের কথা, এখন ভোটতন্ত্র যেটা সেটাই রক্ষা করা যাচ্ছে না। এখন বর্তমানে যে ব্যবস্থাগুলি যেভাবে আছে সেটা একটা গণতান্ত্রিক শাসনের উপযোগী নয়। আর দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে তিনি বলছেন কাগজে কলমে লোক দেখানো তথ্য। এটা খুব ভালো বলতে পারবো পররাষ্ট্রমন্ত্রী, কারণ তিনি আপেক্ষণের কথা বলছেন, ওনাকেই প্রথম দায়িত্ব ছিল এই নিজের নাম প্রকাশ করা। তাহলে অন্তত উনি যেহেতু নিজে জানেন যে 28 জন এখানে বাংলাদেশি যারা বেগমপাড়ায় সাহেবরা সেখানে এই ব্যবস্থা করেছেন, তাহলে এরা কারা, এদের নামটা কেন বলছেন না? তা যদি আমরা দেখি যে কোকোর টাকাটা আসলে অন্য টাকা আসছে না, এটা নিয়ে মানুষের একটা সন্দেহ তৈরি হবে যে এখানে কি পিক অ্যান্ড চুজ হচ্ছে কিনা, বা এটা কি দলীয় বিবেচনায় বিষয়গুলি ব্যবস্থা গৃহীত হচ্ছে কিনা। কমরেড খালেকুজ্জামানের পরামর্শ, ঠিক এই মুহূর্তে দেশের পরিস্থিতি উন্নত করতে হলে সরকারের উচিত সকল পক্ষের সঙ্গে আলোচনায় বসা। এটা রাজনৈতিক বাণিজ্য, নির্বাচনটাই এখন বাণিজ্য পরিণত হয়েছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।